100 দিনের কাজকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোকলা অঞ্চলের বড়গ্রাম এলাকায়। 100 দিনের কাজের কম হাজিরা পাওয়ার প্রতিবাদ করায় মারধর করা হলো বনগ্রামের বাসিন্দা 100 দিনের কাজের শ্রমিক অশ্বিনী ধীবরকে। অভিযোগে তিন শাসক দলের বিরুদ্ধে 100 দিনের কাজের শ্রমিক মারধরের ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা মিলে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, 100 দিনের কাজের হাজিরা 204 টাকা সরকারি নির্ধারিত থাকলেও শ্রমিকদের সেই পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কখনো 180 টাকা, কখনো বা 160 টাকা দেওয়া হয়। তারই প্রতিবাদ করায় মার খেতে হলো শ্রমিক অশ্বিনী ধীবরকে। এরপরে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। আমাদের এখানে 100 দিনে আমি কর্মী একজন, ঠিক আছে, সেই কর্মী 204 টাকা হাইরি গরিব মানুষের, সেইখানে 160 টাকা হাইরি হয়েছে, আরো 44 টাকা কোন ফান্ডে যেছে আমরা জবাব চাই। এখানে সুপারভাইজারকে বলেছেন, সুপারভাইজার কি বলেছেন? সুপারভাইজার বলছে ওইটা পঞ্চায়েতে যাও ঘেরাও করো, আমরা কিছু জানি না। তাই যদি পঞ্চায়েতের রোল হিসাবে পঞ্চায়েতে, তাহলে 15 দিন খাটালে কেন? 15 দিনে সেই হিসাবের টাকা দেয়। এই 15 দিন কি 160 টাকা হাইরি দিয়ে করেছেন? না, আমরা প্রথমে তো বলে নাই, আজকে যখন জব কার্ডে ইয়ে সই হয়েছে তখন বলছে। আপনারা জানতেন না বেশ? আর কাজটা হচ্ছে গ্রাউন্ড লেভেলিং, সেই কাজে কাজ হচ্ছে। এর আগে যখন কাজ হয়েছে তখন কি হাইরিতে কাজ হয়েছে? কোনোবারে 170 টাকা হয়েছে, কোনোবারে 80 টাকা হয়েছে, সব মানুষ প্রতিবাদ করে না, আমি একমাত্র করেছিলাম প্রতিবাদ, তখন কেউ আমার পেছনে আসে নাই। মানুষকে ভুল বুঝছে তখন আজকে প্রতিবাদটা করছে। যদিও শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে রাজি নন ব্লক সভাপতি সুজিত মুখার্জি। তার দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই 100 দিনের কাজে ঝামেলা পাকিয়ে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে। আজকে যেটা হয়েছে, আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে 100 দিনের কাজ করেছিল বড়গ্রামের ওই সাইডে, সেই সময় বিজেপির কিছু দুষ্কৃতি এসে কাজে বাধা দেয়। আমাদের একটাই বক্তব্য ছিল যে যেখানে আইন মাফে কাজ হচ্ছে, আজকে বিজেপি ঝামেলা ছাড়া তো তারা কিছুই জানে না। আজকে এলাকাকে অশান্ত করার জন্য বিজেপির এই চক্রান্ত, আমরা আমাদের কিছু 50 সদস্য এবং উপপ্রধানের গায়ে হাত দেওয়া হয়। আমরা পুলিশকে বলেছি উপযুক্ত তদন্ত করে যারাই এই বিজেপির দুষ্কৃতিরা করলো তাদের অরিজিনাল শাস্তি হোক। বলছি, অভিযোগ উঠছে কি 220 টাকা করে দেওয়ার আছে, সেখানে 180 টাকা দেওয়া হচ্ছে কাজের ক্ষেত্রে? না, যেটা যারা সত্যিকারের কিছু জানে না, যারা পঞ্চায়েতের নিয়ম জানে না, পঞ্চায়েতের আইন জানে না, বর্তমানে আমাদের যে 100 দিনের কাজের 204 টাকা রেট আছে সেটা কাউকে কম করা যায় না, এইটা তাদের বোঝা উচিত। প্রত্যেক যারাই 100 দিনের কাজ করে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে, তাদেরকে কিন্তু পয়সা কেটে দেওয়ার কোনো ক্ষমতা নেই। তারা নিয়ম জানে না, আইন জানে না, বিজেপি একটা উদ্ভ্রান্ত দল, তাদের এই রকমই প্রচার, এইটা বাস্তবহীন, মানুষের কাছে মানুষও বুঝতে পারছে এটা মিথ্যা তাদের কথা। খবর পেয়ে ঘটনাস্থলে লাউতোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।